গত 2 মার্চ রাজ্যের 108টি পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। ওই দিনই বর্ধমান পৌরসভার 35টি ওয়ার্ডের ফলাফল ঘোষিত হয়। সবকটি আসনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। ওই দিনই 27 নম্বর ওয়ার্ডের বাবুরবাগ এলাকার ছাত্রী তুহিনা খাতুনের অস্বাভাবিক মৃত্যু ঘটে। এই মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। রবিবার নিহতের বাড়িতে তদন্তে আসেন ফরেনসিক দল। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি সুকুমার চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ। এদিন তদন্তকারী ফরেনসিক দলের আধিকারিকদের সাংবাদিকরা প্রশ্ন করলে কোনো উত্তর দিতে তারা অস্বীকার করেন। I am not authorized or entitled to speak anything regarding the nature of investigation. I am not entitled or authorized to speak anything since the investigation is under the process. না নিয়ে আমাদেরকে তো কিছু বলেনি, আলাদা ছিল সব, আর সব নিয়ে গেছে, দেখে গেছে কি ওর ডায়েরি ফাইরি মনে হয় কিছু নিয়ে গেছে, যে ছাবল দিয়ে খুলেছে সেসব নিয়ে গেছে। ও তো ওর বাড়ির ঢুকেছিল, ঢুকে সব তল্লাশি করেছে। ও তো ফরেন্সিক টিম থেকে সব এসেছিল। কদিন এসেছিল? এসেছিল 2 জন। সঙ্গে যে পুলিশ ছিল? হ্যাঁ পুলিশ ছিল। তারা কি কি মানে আপনাদেরকে উপর নিয়ে গেছিল না তারা নিজেরা ঢুকেছে? না না আমাদের লোক ছিল, আমাদেরকে না, আমাদের ঘরের লোক ছিল না, কিন্তু অন্যজন ছিল। আপনাদেরই কেউ? হুম আমাদেরই কেউ ছিল, আমরা যাইনি। আমাদেরকে জিজ্ঞাসা করছিল ইয়ে কি হয়েছিল, এসব যে জিজ্ঞাসা করছিল যেটা সবাই জানতে চাইছে, ওনারাও জানলো, আমরা বললাম যে এরকম এরকম হয়েছিল। বর্ধমান থেকে টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দবার্তা।